নাবালিকাকে অপহরণের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম জয় সরকার। জানা গিয়েছে গত 14 জানুয়ারি শিলিগুড়ি পুরনগ্রামের 31 নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকার বাসিন্দা 16 বছর বয়সী ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এরপরই নাবালিকার পরিবারের সদস্যরা এনজিপি থানায় জয় সরকার নামে ওই যুবকের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে 15 জানুয়ারি নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত জয় সরকারকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।